প্লাস্টিক ইওয়েস্ট ও বাড়ির ফেলে দেওয়া জিনিসের হাট বসবে নিউ টাউনের ইকো আরবান ভিলেজে। মাসের নির্দিষ্ট দিনে বসবে হাট। রবিবার এই হাটের উদ্বোধন করলেন দেবাশিস সেন। প্লাস্টিক ইওয়েস্ট ও বাড়ির ফেলে দেওয়া জিনিসের হাট এবার নিউ টাউনের ইকো আরবান ভিলেজে। কারো ফেলে দেওয়া অপ্রয়োজনীয় বা অব্যবহার্য জিনিস অন্য কারো কাজে আসতে পারে। বাংলার বেশ কিছু জেলায় সারা বছরই এই সব ফেলে দেওয়া পুরনো জিনিসের মেলা বসে। এবার কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে ছুটির দিন বসবে এই হাট। রবিবার সন্ধ্যায় নিউ টাউন রবীন্দ্রতীর্থে এই হাটের উদ্বোধন করেন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন। নিউ টাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এর নাম দেয়া হয়েছে নিউ টাউন হাট। দেবাশিস সেন বলেন, সপ্তাহে একদিন ফাঁকা রাস্তা দেখে সেখানে এই ধরনের ছোট ছোট হাট তৈরি করতে সকলকে এগিয়ে আসা দরকার। উদ্যোক্তারা জানান, এই অভিনব হাট কোনো সাধারণ হাট নয়। এখানে গৃহস্থের অপ্রয়োজনীয় প্লাস্টিক, খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক্স সামগ্রী যেমন মোবাইল, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, ব্যাটারি ইত্যাদি বেচা কেনা হবে। আপাতত ঠিক হয়েছে হাট বসবে মাসের একটি নির্দিষ্ট দিনে নিউ টাউনের ইকো আরবান ভিলেজে। পরিবেশ দূষণ কমাতে এবং বিশেষত প্লাস্টিক ও ইওয়েস্টগুলি পুনর্ব্যবহারের জন্য এই উদ্যোগ। সঙ্গে কবিগুরুকে স্মরণ করতে এদিন এক সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। সেখানে অংশ নেন নিউ টাউনের বাসিন্দারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনকেসিএফ এর সম্পাদক জয়দীপ ব্যানার্জি, কেন্দ্রীয় আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অফিসার ডক্টর অচিন্ত মিত্র প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নিউ টাউন।